আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ইকরা টিভির মন অনুষ্ঠানে সাদর সম্ভাষণ এই মন অনুষ্ঠানে আমরা মন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি আর সেই জন্য আমরা উপস্থিত থেকেছি স্টুডিওতে দুজন সাইকোলজিস্ট আমি সাইকোলজিস্ট নাজমুল হোসেন আর আমার সাথে রয়েছে সাইকোলজিস্ট জাকিয়া সুলতানা আসসালামু আলাইকুম আপনার নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শকবৃন্দ আমরা এক একটি মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি আমরা আজকে আলোচনা করব অ্যাংজাইটি ডিসঅর্ডারের বিভিন্ন ধরনের প্রকারভেদের এক ধরনের প্রকারভেদ রয়েছে ওসিডি সংক্ষেপে আমরা ওসিডি বলি এটা নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বাংলায় অনেকে একে আগে সূচিবায়ু বলা হয়ে থাকে এবং এটা খুবই এই নামে ডাকা হয় বা পপুলার বলতে চাই তো যাই হোক অবসেসিভ কম্পাসিভ ডিজর্ডার কী সে বিষয়ে আমরা বিস্তারিত জানার আগে আমরা জানতে চাই অফসেশন এবং কম্পালশন কী খুবই ভালো কোশ্চেন অফসেশন হচ্ছে কোনো একটা চিন্তা বারবার আসা আর কম্পালশন হচ্ছে যখন কোনো কাজ বারবার করা হয় আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি এরকমভাবে যে যখন ধরেন একজন মানুষ ঘর থেকে বের হলেন এখন তার চিন্তা আসতেছে আমি কি ঘরের ডোরটা ভালো করে লক করেছি এবং উনি এই চিন্তাটা যখন বারবার আসবে সেটা হচ্ছে তো ওনার অবসেশন আর যখন উনি গিয়ে বারবার গিয়ে চেক করবেন যে দরজার লকটা ঠিক মতো লেগেছে কিনা তখন সেটা হচ্ছে কম্পালশন এবং এই দুইটা কাজ যখন রিপিটেডলি হতে থাকবে তখনই সেটা বলা অবসেসিভ হবে তখন তাকে চমৎকার বলেছেন তার মানে হচ্ছে বারবার চিন্তাটা আসবে এবং বারবার চিন্তার ফলে কাজটা হবে আর অবসেশন আপনার সাথে যোগ করতে চাই যে শুধু যে চিন্তা আসবে তাই নয় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ যেটা ইংলিশে বলে প্রতিচ্ছবি মনের মধ্যে প্রতিচ্ছবি আসতে পারে বা মনের মধ্যে আমাদের আর্জ আসতে পারে সেটাও কিন্তু অবসেশন আবার আমাদের কম্পালশন হিসেবে আসতে পারে কোনো কাজ অর্থাৎ বিহেভিয়ার আবার আসতে পারে মেন্টাল কোনো অ্যাক্ট অর্থাৎ মানসিক কোনো কাজ তো যাই হোক আমরা তাহলে জানা দরকার এই দুইটা কখন হলে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার হবে তো সেটা অবশ্যই দেখা গিয়েছে যে এই দুইটা বিষয় আপনার মধ্যে ডিস্ট্রেস তৈরি করতে হবে এবং সেই ডিস্ট্রেসের ফলে আপনার পেশাগত জীবন আপনার পারিবারিক জীবন অথবা আপনার সামাজিক জীবনে এটা ইফেক্ট ফেলবে প্রভাব ফেলবে এবং এই প্রভাবটা প্রতিদিন এক ঘন্টারও বেশি পড়তে হবে এবং এটি কি একদিন দুই দিন পরলে কি হবে না এটি আপনাকে এক লিস্ট পর্যায়ক্রমে অর্থাৎ একের পর এক দুই সপ্তাহ যদি চলে তখন আমরা বলতে পারবো যে এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তো এখন কথা হলো যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডিটা কখন শুরু হয় সাধারণত পঞ্চাশ ভাগ ক্ষেত্রে দেখা যায় যে চোদ্দ বছর বয়সে মানে বাচ্চারা যখন টিনেইজার থাকে তখন সাধারণত পঞ্চাশ ভাগ ওসিডি ডায়াগনোস্ট হয় লাইফটাইম মানুষের লাইফ টাইমের মধ্যে আর এছাড়া ছয় বছর বয়সে হতে পারে মানে কোনো কোনো বাচ্চার ছয় বছর বয়সেই ওসিডি ডেভেলপ করতে পারে আর চল্লিশ বছর পর একজন মানুষের যখন চল্লিশ বছর হয়ে যায় এরপর ওসিডি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তার মানে দেখা যাচ্ছে যে ওসিডি সাধারণত ওই আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড তারপর যে টিনেজার এই টাইমটাই আসলে মূলত ডেভেলপ করে এবং পরবর্তীতে এটা কন্টিনিউ করে বিভিন্ন কারণে এবং অনসেট মানে হচ্ছে গড়ে দেখা গেছে যে ১৯ বছর বয়সে দেখা যায় কম বেশি হতে পারে তো এবং দেখা গেছে যে প্রত্যেকটা দেশের পপুলেশনের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ এই রোগটা ভোগে তার মানে কিন্তু কম নয় অনেক পরিমাণ মানুষ এই রোগে ভুগতে পারে তো এখন আমরা জানতে চাই যে এই রোগে ভুগলে কি কি ধরনের সমস্যা হয় তো এই বিষয়ে জানতে আমি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা আচ্ছা এটা মানে রোগ বোঝার জন্য রোগের যদি আমরা গল্পটা শুনতে পারি কোনো একজন রোগীর যে আসলে রকম হচ্ছে তাহলে মনে বোঝাটা বেশি সহজ হবে আমার অনগোয়িং একজন ক্লায়েন্টের কথা বলতে পারি মানে জিনিসটা হচ্ছে এরকম উনি যখন মানে ওয়াশরুম ইউজ করেন তখন ওনার মনে হয় যে উনি নাপাক হয়ে গেছেন এবং এই চিন্তাটার জন্য ওনার মানে খুবই একটা কষ্টের তৈরি হয় খুবই স্ট্রেস তৈরি হয় এবং এটা মানে খুবই খারাপ ফিল করেন উনি তখন যেটা করেন উনি এটা হচ্ছে ওনার অপসেশন এবং কম্পালসেশন হিসেবে যেটা উনি করেন সেটা হচ্ছে যে খুবই ভালো করে ক্লিন করার চেষ্টা করেন এবং এই ক্লিন করাটা অনেকক্ষণ ধরে মানে প্রায় ঘন্টাখানেক ধরে চলতে থাকে যে কারণে খুব স্বাভাবিকভাবেই দিন দৈনন্দিন অন্যান্য কাজের মধ্যে এটার তো এফেক্ট পড়েই আর যেহেতু ওনার এটা একটা কষ্ট মানে ওয়াশরুম ইউজ করলে ওনার মানে নাপাক হয়ে যাওয়ার এই বিষয়টা থাকে এই জন্য যেটা করেন উনি খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন পানি খাওয়া কমিয়ে দিয়েছেন মানে যেই কাজগুলো করে ওয়াশরুম ইউজ করতে হবে সেই কাজগুলোই উনি অনেক কমিয়ে ফেলেছেন যে কারণে ওনার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে আচ্ছা এবং ইন টোটাল ফ্যামিলির মধ্যে এটা একটা মারাত্মক এফেক্ট পড়েছে কি ধরনের ওনার বাচ্চার উপর পড়েছে কি উপর তো डेफिनेटলি পড়েছে যেহেতু মা যদি সারাক্ষণ বাথরুমেই থাকে তাহলে বাচ্চাদের লুক আফটার করা রান্না বানানোর কাজ করা ঘর সংসারের কাজ করা এগুলোর মধ্যে তো এফেক্ট পড়ে বাচ্চারও এটা নিয়ে স্ট্রেস কারণ মা তো স্ট্রেসে আছে এটা তো খুব স্বাভাবিক মা যখন স্ট্রেসে থাকে সেইটার প্রভাব তো বাচ্চাদের উপর পড়বেই ফ্যামিলির অন্যান্য মানুষের উপর তো পড়বেই উনি যখন টয়লেটে ওয়াশ করেন তখন কি ওনার বাচ্চাকে কি ডাকেন উনি হেল্পের জন্য বা কিছু করেন হ্যাঁ সামটাইমস এটা করেন যে ওনার বাচ্চাকে বলেন যে দেখো তো আমার আমি ঠিক মতো ধুচ্ছি কিনা আমার ধোয়া হচ্ছে কিনা আমি কি মানে হ্যান্ড ওয়াশ ইউজ করলাম কিনা ওনার মনে এইটাও কোন ফিশন হয় যে আমি কি আসলেই হ্যান্ড ওয়াশ ইউজ করেছি কিনা এটার জন্য উনি ওনার মেখে দ্বারা করে রাখে যে দেখো তো আমি সবকিছু ঠিকঠাক মতো করলাম কিনা উনি যে নিজে নিজে করছেন সেটার প্রতি উনি কনফিডেন্ট নাই উনি যখন ওয়াশ করেন তখন কি দরজা খোলা রেখে করেন না দরজা বন্ধ রেখে মেয়েকে বাহিরে উনি নে সামটাইমস করলেন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ও অনেক বেশি স্ট্রেস যখন উনি হয়ে যান তখন হয়তো উনি অনেক সময় ওনার মেয়েকে বাথরুমের মধ্যে ঢুকতে দেন যে দেখো তো আমি ঠিক মতো ধুচ্ছি কিনা আবার অনেক সময় যখন উনি একটু ভালো আছেন তখন মেয়েকে বাইরে থেকেই বলেন যে তুমি দেখো তো যে আমি ধুচ্ছি যে এটা শব্দটা শোনা যাচ্ছে কিনা সামটাইমস উনি এটা করেন যে বাথরুম থেকে বের হয়ে মেয়েকে উনি হাতের স্মেল নিতে দেন যে দেখো তো স্মেল আসতেছে কিনা যে আমি হ্যান্ড ওয়াশ ইউজ করেছি হ্যান্ড ওয়াশের স্মেল আস আসছে কিনা এভাবে উনি কাজগুলা করেন তো এই ইন টোটাল বিষয়টা কিন্তু আসলে ফ্যামিলির মধ্যে অনেক বড় ইমপ্যাক্ট পড়ছে ওনার নিজের ফ্যামিলিতে প্লাস এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেও অবশ্যই আপনার মতোই আমার একটা কেস আমি দেখছিলাম যে এটা একজন ছেলে উনিশ বছর বয়স্ক একটা ছেলে তো সে বাথরুমে যায় বাথরুমে যাওয়ার পর যখন সে সিটটা ধরে বাথরুমে বসার জন্য এরপরে বাথরুম করার পর তার মনে হয় যে তার হাতে ভাইরাস লেগে আছে তখন সে হাত ওয়াশ করে হাত ওয়াশ করার পর সে অস্বস্তিটা চলে যায় কিন্তু কিছুক্ষণ পর তার মনে হয় তার ভাইরাসটা মনে হয় আবার লেগে আছে বা যায়নি এই যে এটার ফলে এই যে চিন্তা আসল চিন্তার ফলে সে অস্বস্তিতে ভুগে এবং তার ধোয়ার ইচ্ছা আবার করে আবার সে ধোয় এইভাবে কিছুক্ষণ পরে আবারও সে মনে করে যে ভাইরাসটা আছে যেটা অবসেশন আমরা আলোচনা করেছি এবং আবারও তার ধোয়ার ইচ্ছা জাগে এবং আবারও হাত ধোয় এবং ধুতে ধুতে দেখা গিয়েছে তার হাত সাদা হয়ে গিয়েছে এবং আপনার স্কিনের প্রবলেম হয়ে গিয়েছে তো এরকম আমরা দেখতে পাই আমি আরেকটা কেস দেখেছি রিসেন্টলি সেটা অবশ্য সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে গিয়েছে সেটা ছিল হচ্ছে যে সে মনে করে যে তার পোশাক নাপাক হয়ে গিয়েছে হয়তো সে কোনো পদার্থ তো বের হইতে পারে বের হওয়ার মাধ্যমে সে ধারণা করেছে তার বজ্র পদার্থের মাধ্যমে তার পোশাক নাপাক এবং ধোয়ার পরেও তার পোশাক নাপাক রয়ে গিয়েছে এবং সে ভেবেছে যে এই পোশাক যখন ধুয়েছে ধোয়ার পর সে যখন রোদ্রে বা শুকাতে নিয়েছে যেখানে যেখানে ফোটা পড়েছে তার পুরো ঘরও নাকা নাপাক হয়ে গিয়েছে এবং সে যেহেতু নাপাক ড্রেস পরেছে সে মনে করে যে তার বাবা মার সাথে যদি কথা বলে বাবাকে যদি ধরে তাহলে বাবা মাও তো নাপাক তার হয়ে গেছে এবং তার এই সেম সমস্যাটা হয় মসজিদে গেল। সে মুসলমান সে মসজিদে যায় মসজিদে গেলে তার মনে হয় যে তার তো ড্রেস নাপাক তো তার সাথে যদি কারো গায়ে লাগে সে মনে করে সে লোকটাও নাপাক হয়ে গিয়েছে অর্থাৎ দর্শকবৃন্দ শুধু নিজেই যে নাপাক সেটা না ব্যক্তি মনে করতে পারে যে অন্য কেউ সে ক্ষতিগ্রস্তের শিকার করেছে এবং যার ফলে তার দেখেন আমাদের খুবই অ্যাসেন্সিয়াল ধর্মকর্ম করা সেই ধর্মকর্মের মধ্যেও তার ইফেক্ট পড়েছে সে শুধু ফরজটুক পড়া শুরু করেছে সুন্নত পড়তে পারে না তাড়াতাড়ি চলে আসে আস্তে আস্তে তার মসজিদে মসজিদে যাওয়ার প্রতি বাধা চলে আসছে আর কি হ্যাঁ তো আমরা আরেকটু শুনি যে কেসের কথা তাহলে বুঝতে পারবো আচ্ছা আপনি খুবই মানে এগুলো খুবই কমন কেস যে নাপাকের ব্যাপার জীবাণুর ব্যাপার শুধু যে এরকম না আরও বিভিন্ন ধরনের কেসও অ্যাকচুয়ালি আছে আমি আরেকটা কেসের কথা শেয়ার করি মানে আমার ওই কেসটা ছিল হচ্ছে উনি হচ্ছে স্টোরিও টাইপ লাইক ঘরে যখন উনি ঢুকেন তখন ওনাকে হচ্ছে একদম মানে অর্ডার অনুযায়ী কাজগুলো করতে হয় লাইক প্রথমে উনি ডান দিকের ডান দিকের ডান দিকের কর্ণারে তাকাবেন তারপর বাম দিকের কর্নারে তাকাবেন তারপর সামনের ডান ডান দিকের কর্নারে তাকাবেন এবং এরপর বাম দিকের সামনের বাম দিকের কর্নারে তাকাবেন এটা একটা স্টোরি এটা করতেই হবে এটা যদি উনি না করেন তাহলে ওনার মনে হয় যে হয়তো খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বা কোনো একটা কিছু একটা খারাপ কিছু ঘটবে সুতরাং এটা করতেই হবে তারপরে ওনার আরও কিছু জিনিস ছিল যেমন বইগুলি যেন যখন উনি গুছিয়ে রাখ রাখতেন তখন বইগুলো একদম সমান সমানভাবেই হইতে হবে এটা অন্য কোনোভাবে রাখা যাবে না অন্য ভাবে যদি রাখে তাহলে হয়তো মানে এটা এটা ভাবে করা যাবে না ঠিক এইভাবেই করতে হবে মানে উনি একটা মাথায় সেট করে রাখছেন যে জিনিসটা এভাবে হইতে হবে ঠিক মানে সবসময় এটাই মেনটেন করতে করতে হবে বা করতেন যেটার ফলে হচ্ছে কি সারাক্ষণ যদি এই ফোকাস থাকে তাহলে উনি অন্য কাজ করবেন কখন স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজের মধ্যে তো এফেক্ট পড়েই তো এরকম ছিল না আমার আরেকটা কেস সেটাই এই ধরনের কেসকে আমরা সমাজে অনেক সময় বলি পারফেকশনিস্ট তারা বেশি পারফেকশন করতে চায় বা আপনার একদম ইবোল এটাকে অনেকের সুচিবায়ও নামেও ডাকতে চায় যে তারা বেশি সুচিবায় হ্যাঁ আচ্ছা এই জায়গাটায় আমি একটা জিনিস অ্যাড করি যে এটা খুবই চমৎকার একটা জায়গায় আমরা এসে এখন কথা আলোচনাটা এসে পৌঁছেছে যে আসলে তাহলে আমরা কখন বলবো যে এটা আপনি অলরেডি বলে ফেলছেন যে আমরা কখন বলবো যে এটা আসলে একটা সমস্যা নরমালি আমরা তো পাক থাকতেই হবে এজ এ মুসলিম হিসেবে আমাকে সবসময় পাক থাকতে হবে সবসময় আমার নামাজের জন্য রেডি থাকতে হবে নাপাক থাকলে তো হবে না এটা খুবই নরমাল বিষয় তারপর হচ্ছে যে আমাকে তো ঘর থেকে বের হওয়ার সময় সেফলি বের দিতে হবে যে আমার ঘরটা ঠিকমতো লক আছে এটা করা তো খুব নর্মাল বিষয় কিন্তু যখন আমার ওই চিন্তাটার জন্য আমার অন্যান্য কাজে প্রবলেম হচ্ছে সেটা হবে তখন সমস্যা পারফেকশনিস্ট থাকা তো খুবই ভালো যে একটা কাজ আমি খুব ভালো মতো করতে চাই এটা ভেরি গুড থিং কিন্তু ওই ওই মানে ওই পারফেক্টভাবে কাজটা করার জন্য যদি আমি নিজের জীবনে হ্যাম্পার করি অন্যদেরকেও হ্যাম্পার করি তখন সেটা হবে সমস্যা হ্যাঁ আপনার উদাহরণ থেকেই আসলে আমি বলতে চাই যে কেউ যদি বাইর হয় সে একবার চেক করতে যেতে পারে কিন্তু আসার পর যদি আবারও মনে হয় যে না আমি কি ঠিক মতো লাগিয়েছি কি তালাটা আবারও যদি যায়

স্ট্রেস যদি থাকে ধরেন জব স্ট্রেস বা টাইম আমাদের কম আছে অফিসে তাড়াতাড়ি পৌঁছতে হবে স্ট্রেস নিয়ে বাইরে হইলে তখন তালা লাগিয়েছে কিনা মনোযোগ নাও থাকতে পারে কিন্তু ওইটা হ্যাম্পার করতে হবে বারবার দেখতে হবে সেটাকে আর কি তারপর এই ধরনের কেসে আমরা দেখি যে তারা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেই এবং তাদের যে বিছানায় সাধারণত তারা কাউকে বসতে দেয় না তাদের বাসন কোষণ ওইগুলো তারা আলাদা অনেক সময় দেখা যায় যে তারা যখন বেড়াতে যায় তখন তারা ওইখানে থাকতে পারে না বেড়াতে যেতে পারে না বা তাদের যে বাসন কোষণ সাথে নিয়ে যেতে পারে এরকমও সিচুয়েশন দেখা গিয়েছে তো যাই হোক আমরা বুঝতে চাই যে এই যে ওসিরি সাইকেল একটা আছে অর্থাৎ চক্র এই চক্রটা কিভাবে হয় আচ্ছা মানে ওসিডি চক্রটা হয় এরকমভাবে যে প্রথমে একটা চিন্তা আসে যেমন আমি সম্ভবত ভালো মতো পাক হই নাই এটা একটা চিন্তা এই চিন্তাটা যখন আসে তখন মানে মানে ব্যক্তির মধ্যে খুবই একটা স্ট্রেস তৈরি হয় খুবই একটা খারাপ লাগা বিষয় তৈরি হয় এটার পর যখন খারাপটা লাগা শুরু হয় এটার পর শুরু হয় ওই খারাপটা যাতে না লাগে সেই কাজটা করার ইচ্ছা মানে আমি তো তাহলে পাক না তাহলে আমাকে পাক হইতে হবে তা পাক হইতে হবে কীভাবে আমাকে ভালো বেশি বেশি পানি ইউজ করতে হবে তারপর যখন পানিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আমার কম্পালশান বা ওইটা হচ্ছে একটা কাজ যখন ব্যক্তি খারাপ লাগার অনুভূতি তৈরি হয় এবং ওই কাজটা করে ফেলে তখন তার একটুখানি রিফ রিলিফ লাগে একটু ভালো লাগে দেন আবার কিছুক্ষণ পর আবার শুরু হয় সাইকেলটা এভাবেই চলতে থাকে তার মানে হচ্ছে অবসেশন কম্পালশনের সাইকেলটা এভাবেই চলতে থাকে প্রথমে হচ্ছে তার একটা চিন্তা আসবে এবং এই চিন্তাটার পরে তার খারাপ লাগার অনুভূতি তৈরি হবে তখন সে কাজটা করবে কাজটা করার পর তার চিন্তাটার একটুখানি মানে খারাপ লাগার বিষয়টা কমে যাবে স্ট্রেসটা কমে যাবে এটা একটা সাইকেল শেষ হয়ে গেল কিছুক্ষণ পর আবার শুরু হবে এই সাইকেলটা চলতে থাকে সারা দিন ব্যাপী আচ্ছা তার মানে আপনি একটা দুষ্ট সাইকেলের কথা বলছেন দুষ্ট চক্র দুষ্ট চক্রটা চক্রাকারে ঘুরতে থাকে প্রথমে আপনি যেটা বললেন যে অবসেশন হয় অবসেশনের পরে তার এক মধ্যে একটা অ্যাংজাইটি বা অস্বস্তি তৈরি হয় এবং অস্বস্তি তৈরি হয়ে তার মধ্যে কাজটা করার প্রবণতা লক্ষ্য করা যায় বা ইচ্ছে জাগে এবং ও পরে কম্পালশন হয় কাজটা করে কাজটা করার পর সে কি করলো তার মধ্যে একটা স্বস্তি পেলো সে কিন্তু কিছুক্ষণ পর তার মধ্যে আবার অস্বস্তি তৈরি হয় অস্বস্তি তৈরি হইলে আবার অবসেশন হয় আবারও এভাবে ঘুরতে থাকে এভাবে চলতে থাকে এবং এভাবে ডেইলি তার এক ঘন্টার চেয়েও বেশি তার সময় নিয়ে নিতে পারে তখনই আমরা বলতে পারি ডেইলি এক ঘন্টার সময়টা হচ্ছে এরকম যে জিনিসটা এরকম না যে সকাল ছয়টার সময় এক ঘন্টা সে করে ফেললই কাজ বা সারা দিন করবে না বিষয়টা এরকম না এটা তো আসলে রিসার্চ করে বের করা যে ওনারা যখন রিসার্চ করেন রোগীদের উপরে তখন ওনাদেরকে ডায়েরি ইউজ করতে বলেন যে কতক্ষণ সময় তার হাতটা ধুইতে হয় বা ওই কাজটা যে কাজটা করলে সে শান্তি পাবে সেই কাজটা তার কতক্ষণ করতে হয় সেই সময়গুলো ওনারা কাউন্ট করে দেখেছেন যে সারা দিন ব্যাপী ওই সময়গুলো হবে এক ঘন্টা বা তার চেয়ে বেশি তখনই আমরা সেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসার যেটা সেটা বলতে পারবো আচ্ছা তো দর্শকবৃন্দ আমরা আলোচনা করলাম আলোচনা থেকে বিভিন্ন কেস থেকে বোঝার চেষ্টা করলাম এবং আমরা এখন আলোচনা করতে চাই যে এটা কত ধরনের হতে পারে তো এটা সাধারণত দেখা গেছে যে পাঁচ ধরনের হতে পারে প্রথমটা হচ্ছে ক্লিনিং টাইপ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি চিন্তাও আসবে তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যেমন ধরেন তার হাত না পাক বা ভাইরাস লেগে আছে বা পরিষ্কার হয়নি এবং কম্পালশন হবে তার পরিষ্কার করতে যাবে হাত ধুতো করবে বা মেঝে ধোবে বা কাপড় চোপড় ধুবে এই ধরনের কিছু দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে চেকিং টাইপ চেকিং টাইপে কি হয় যে সে হয়তো চিন্তা করবে যে সে কি টাকা ঠিকমতো গনেছে কি না বারবার টাকা চেক করবে একবার দুইবার তো টাকা চেক করতে পারে সেটা সতর্কতা কিন্তু আপনার যদি সে পাঁচবার ছয়বার বার যদি অশান্তিতে ভুগে সে আবার যদি টাকা গনে সেটা হলো কম্পালসন এটাকে বলা হলো চেকিং টাইপ তারপরে তৃতীয় যে টাইপ সেটা হচ্ছে অর্ডার অর্থাৎ সে এক ধরনের অর্ডারে সে থাকতে চাবে যে সে যদি কোথাও ঢুকে বা কোনো বাসায় ঢুকে সে একটা রিচুয়াল করবে যে এরকম তাকে হয়তো এইভাবে তাকে ট্যাপ করতে হবে তারপর ঢুকবে এবং ঢুকে সে হয়তো সে রুমটার পশ্চিম দিকে যাবে তারপর সে উত্তর দিকে তারপর এইভাবে বিভিন্ন দিক অর্থাৎ অর্ডারলি করবে আর কি তারপর চতুর্থের যে ধরন এটার মধ্যে দেখা যায় যে অবসেশন আছে কিন্তু কম্পালশন নাই অর্থাৎ একই চিন্তা তার বারবার আসবে কিন্তু কম্পালশন আমরা বাহির থেকে দেখব না ব্যবহার করবে না বা ভিতরেও থাকতে পারে মনের মধ্যে যেমন ধরেন আমরা চিন্তা করতে পারি যে আমি আমার বাচ্চাকে হয়তো মেরে ফেলতে পারি এই চিন্তাটা বাচ্চার বারবার আসতে পারে বা আসতে পারে আমার নামাজ কি ঠিক মতো হয়েছে তো নামাজ হয়তো ভাঙলো না কিন্তু নামাজটা বারবার সে চিন্তা করবে যে সুরা ঠিকমতো হয়েছে কি না বা অন্য ধরনের অন্যকে কোনো হার্মফুল করে ফেলবে যে সে নিজে নিজেকে কোনো খারাপ ঘটনা বা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে না তো বা তার বাসায় ডাকাত পড়তে পারে না তো এই ধরনের বিভিন্ন চিন্তা বারবার হবে এবং পঞ্চম যে ধরন সেটা হচ্ছে ওয়ার্ডিং সেটা নতুন এসেছে সেটা হচ্ছে যে একজন লোক তার কোনো কিছু ফেলতে চায় না সে যেগুলোর কোনো ভ্যালু নাই অর্থাৎ সে মিস করে সে ওইগুলো সব জমায় রাখতে চায় যেমন ধরতে পারেন যে তার ছিঁড়া স্যান্ডেল বা ছিঁড়া জুতা ওইটা কোনো কাজের কিছু না এবং বিনে রাখতে চায় বিনে রাখার দরকার কিন্তু সে বিনে রাখতে দিবে না সে তার রুমে বা প্রিজার্ভ করে রাখবে তারপর ছোট ছোটো কাগজের টুকরা তার কাপড় হইতে পারে বিভিন্ন ধরনের এরকম তার দৈনন্দিন দ্রব্যাদি সে এগুলা রাখবে তার ঘরে কিন্তু ওইগুলো অন্যজনের কাছে কোনো মূল্য নাই রাখার এবং অনেক সময় ডাম্প করে ফেলতে পারে তার রুমটা বা তার বাসাটা তো এই যে পাঁচ ধরনের আমরা আলোচনা করলাম এই পাঁচ ধরনের আলোচনার মধ্যে আবার বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্য নিয়ে আসেন আমরা একটু আলোচনা করি কি ধরনের হতে পারে যে বৈশিষ্ট্যের মধ্যে যেহেতু এটা একটা অ্যাংজাইটির আপনি প্রথমেই বলেছেন যে ওসিডি হচ্ছে অ্যাংজাইটির ডিজারির একটা অংশ সেই হিসেবে প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে যে তার ইনসাইট থাকবে সে বুঝবে যে আসলে এটা তার একটা সমস্যা এবং এটার জন্য সে স্বাভাবিক জীবনযাপন যে ঠিকমতো করতে পারছে না এটা সে বুঝতে পারবে রোগীকে এটা বুঝে যে আমি ঠিকমতো সে ঠিকমতো করতে পারছি না এটা একটা একটা প্রথমতম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সে চায় এটা থেকে আসলে বের হয়ে আসতে এই কাজগুলো সে করতে চায় না তার ভালো লাগে না কিন্তু না করে সে পারে না এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য সে চায় এটা থেকে ভালো বের হয়ে আসতে তারপরে হচ্ছে যে তারপর হচ্ছে যে সে হচ্ছে হেল্প চায় কিন্তু মানে অনেক সময় হেল্প নিতে আবার মানে একটুখানি ফিল করে যে আমার এটা হেল্প নিব মানুষ কি বলবে থাক আমি নিজেই ট্রাই করি কিন্তু অ্যাকচুয়ালি নিজে তো আসলে সাইকোলজিক্যাল প্রবলেম এগুলা তো আসলে নিজে নিজে ডিল করার বিষয় না যেহেতু এটা মানে ক্লিনিক্যাল পর্যায়ে চলে গেছে তখন তো প্রফেশনাল হেল্পের দরকার হয় সেই জিনিসটা ওনারা অনেক সময় করতে চায় না এটাও একটা মানে বৈশিষ্ট্য আপনাদেরকে জানাতে যে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে জনসচেতনতার জন্য অর্থাৎ আমরা অ্যাওয়ার বিল্ডিংয়ের জন্য কোনোভাবেই চিকিৎসার সাথে এটি জড়িত নয় এবং আপনারা আপনাদের সমস্যা আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যাচ্ছে এবং আমাদের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী পর্বে এই ওসিডি নিয়ে আমরা আরও কথা বলবো আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ এবং এই স্টুডিওতে আসার জন্য সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবিন্দু আপনাদের সবাইকে প্রীতি জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ